আজকে আমরা মোট নয়টা বিষয় নিয়ে কথা বলবো যেগুলো আপনারা স্ট্র্যাটেজিক্যাল টিপস বলতে পারেন যারা ব্যাচেলরে আসতে চান জার্মানিতে পড়াশোনা করার জন্য তাদের জন্য তো হোপফুলি এই ভিডিওটা আপনাদের খুবই খুবই কাজে লাগবে তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক ওকে তো আমি কেন এই ভিডিওটা করছি তার প্রথম রিজন হল যে আজকে যেহেতু এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে তো অনেকে এইচএসসি পরীক্ষার রেজাল্টে ভালো করেছে অনেকে খারাপ করেছে বা মন মতো হয়নি তাদের জন্য বেসিক্যালি এটা খুবই কাজে লাগবে কারণ এর পরবর্তী ধাপে আপনারা যদি জার্মানির ভেতরে পড়াশোনা করতে আসতে চান ব্যাচেলরের জন্য তাহলে এই নয়টা জিনিস আপনার মাথায় যেতে থাকে যখন আপনি অ্যাডমিশনের জন্য প্রিপারেশনটা নেবেন তো আশা করি এই জিনিসগুলো খুব স্ট্র্যাটেজিক্যাল টিপস হিসেবে আপনাদের কাজ করবে তো প্রথম যে টিপসটা সেটা হলো যে রেজাল্ট অ্যান্ড সাবজেক্ট ম্যাটার্স এটার মানে কি এটার মানে হলো যে ধরেন আপনার রেজাল্ট যদি খুবই কম হয়ে থাকে ল্যাটসে ফোর পয়েন্টের নিচে যে কোনো বিভাগ থেকে সায়েন্স কমার্স আর যে কোনো বিভাগ থেকে ফোর পয়েন্টের নিচে এবং সেটা আপনার এইচএসসি এবং এইচএসসি এসএসসি দুইটার মধ্যেই ফোর পয়েন্টের নিচে আছে সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আপনার ব্যাচেলরের দিকে না ঝুকাই ভালো আপনার বাংলাদেশে ব্যাচেলর করে একটা ভালো রেজাল্ট করে তার মাস্টার্সে আসা উচিত আপনার যদি রেজাল্ট মোরলেস ফোর পয়েন্ট সামথিং ফোর পয়েন্ট সামথিং দুটার মধ্যেই থাকে অর্থাৎ এইচএসসি এবং এসএসসি দুটার মধ্যেই থাকে সেক্ষেত্রে আপনারা ডিসিশন নিতে পারেন যে ঠিক আছে আমি জার্মানির মধ্যে আসতে চাই তবে এটা যদি আপনার হয়ে থাকে যে আপনার রেজাল্ট মোটামুটি ফোর পয়েন্ট সামথিং ফোর পয়েন্ট সামথিং সেক্ষেত্রে আপনি যদি অ্যাডমিশন পেয়েও যান তার সেই ক্ষেত্রে একটা টাফ জিনিস থেকে যায় সেটা হলো ভিওকে কনভিন্স করা অর্থাৎ হলো ভিসা অফিসারকে কনভিন্স করা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তো সেই বিষয়টা নিয়ে আমি একটু পরে আসছি এবং সাবজেক্ট ম্যাটার্স কীভাবে সাবজেক্ট ম্যাটার্স ধরেন আপনি আর্টস থেকে পড়াশোনা করেছেন এবং আর্টস থেকে পড়াশোনা করার পরে জার্মানিতে কিন্তু ইংলিশ ইংলিশ ভার্সনে আর্টসের সাবজেক্ট খুবই কম ক্ষেত্রে আমার মতে আপনার মাস্টার্সে আসাটাই উচিত ব্যাচেলরে না আসাটাই উচিত কিন্তু আপনার যদি দেখা যাচ্ছে যে আপনি সায়েন্স থেকে পড়াশোনা করেছেন সেক্ষেত্রে আপনার অপরচুনিটিসটা অনেক বেশি সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা বিভাগ থেকে এক বছর কমপ্লিট করবেন সবচেয়ে ভালো হয় আপনার যদি মাথায় এই জিনিসটা থাকে যে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে চান স্পেসিফিক্যালি ফর এক্সাম্পল আমি যদি কাউকে সাজেস্ট করি সেটা হবে যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করা এক বছর এবং সেই ক্ষেত্রে আপনার চান্স পাওয়ার প্রবাবিলিটিটা বেড়ে যায় ব্যাচেলরে আসার ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে সাবজেক্ট এবং রেজাল্ট দুটাই খুবই বেশি ম্যাটার করে এক অ্যাডমিশন পাওয়ার ক্ষেত্রে দুই আপনি ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যে আপনি ব্যাচেলরে পড়াশোনা করতে আসবেন কি আসবেন না তিন আপনার ভিসা অফিসারকে কনভিন্স করতে ওকে সো দুই নাম্বার যে জিনিসটা আছে সেটা হলো আইএলটিএস স্কোর ম্যাটার্স অর্থাৎ আইএলটিএস স্কোর ম্যাটার্স দুই দিক থেকে সেটা হলো এক নাম্বার আপনি নিজেকে তো যাচাই করতে পারতেছেন যে আপনার ভাষার ক্যাপাবিলিটিটা কেমন আপনি জার্মানি দেশে সার্ভাইভ করতে পারবেন কি পারবেন না কারণ আপনার যেহেতু পড়াশোনা ইংলিশে হবে যদি আপনি ব্যাচেলর ইংলিশ টট প্রোগ্রামে অ্যাডমিশন নিয়ে থাকেন তো তাহলে আপনার পড়াশোনা সব ইংরেজিতে হবে প্রফেসররা আপনাদেরকে আপনাকে ইংরেজিতে লেকচার দিবে আপনার পরীক্ষা সব ইংরেজিতে হবে তো আইএলটিএস স্কোরটা ম্যাটার্স এই জন্য যে ইন দ্য লং রান আপনার নিজের ক্ষেত্রে সুবিধা দুই নম্বর হলো আপনার আইএলটিএসের স্কোরটা দিয়ে আপনি অ্যাডমিশন পাইতে সুবিধা পাবেন আপনি আপনার ভিসা অফিসারকে কনভিন্স করতে খুব ভালোভাবে ইজিলি সেটা কন করতে পারবেন অর্থাৎ ভিসা অফিসার যখন আপনার দেখবে যে আপনার আইএলটিএসের স্কোরটা মোটামুটি অনেক ভালো এবং আপনার মোরল আপনি একটা অ্যাডমিশন লেটারও পেয়েছেন সাথে হলো আপনার এইচএসসি এবং এসএসসির যে রেজাল্টগুলো আছে সেই রেজাল্টগুলোও ভালো এবং এক বছরের মোটামুটি একটা ভালো রেজাল্ট আছে তখন ভিওর আসলে বাদবে না আপনাকে ভিসার জন্য রেকমেন্ড করতে সেই জন্য আমি বলি যে আইএলটিএস স্কোরটা খুবই খুবই ম্যাটার করে তিন নম্বর যে জিনিসটা মনে রাখবেন সেটা হলো ইট উইল টেক টাইম অর্থাৎ এই যে প্রসেসটা এই প্রসেসটা ইটস আ বিগ প্রসেস রাইট আপনার এক বছর কমপ্লিট করবেন তারপর আপনার আইএলটিএস দেবেন অর্থ অথবা এর মধ্যেই আপনার আইএলটিএস দিবেন পঁচিশ পার্সেন্ট কমপ্লিট করতে হবে এখানকার রেজাল্ট ভালো করতে হবে তারপর আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করতে আগে অ্যাডমিশন পেতে হবে অ্যাডমিশনের জন্য একটা প্রসেস আছে ইউনি থেকে করতে হয় না ইউনেসিস থেকে করতে না হয় সেই বিষয়গুলো নিয়ে আপনার জানতে হবে তারপরে হলো আপনার অ্যাডমিশন নিতে হবে অ্যাডমিশন নেওয়ার পরে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে ভিসার জন্য আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে এবং ভিসার ইন্টারভিউ ডাকার পরে আপনি ভিসার ইন্টারভিউ দেবেন আপনাকে তার এক মাস বা দেড় মাস পরে আপনার ভিসা দেবে দেন আপনি আসবেন তো ইটস আ লং প্রসেস এবং ইট উইল টেক টাইম তো মোরললেস আমার যে যে কথা জানতে চাই একটা শো চলে রিয়েলিটি টক শো সেখানে দুজন এসেছিলেন দুজনের কাছ থেকে আমি যতটুকু বুঝেছি সেটা হলো যে আপনার যদি একুশ বছর বয়স হয় সেক্ষেত্রে আপনি একুশ বছর বয়সে হলো আপনি জার্মানিতে পড়াশোনা করতে আসবেন নর্মালি তো একুশ বছর বয়স যদি হয়ে থাকে তাহলে আপনি যদি সব ঠিকঠাক মতো করেন তাহলে একুশ বছর বয়সে আপনি জার্মানির ভেতরে ব্যাচেলর শুরু করতে পারবেন তো ইট উইল টেক টাইম তো এটাও যাতে মাথায় থাকে এজের ব্যাপারটাও যাতে আপনার মাথায় থাকে চার নাম্বার যে বিষয়টা আমি বলবো সেটা হলো যে যে কোনো প্রয়োজনে আপনার ইমেল করবেন কোঅর্ডিনেটরকে অর্থাৎ আপনার অ্যাডমিশন সম্পর্কে কোনো কিছু জানার প্রয়োজন আপনি কোঅর্ডিনেটরকে একটা ইমেল করুন সুন্দরভাবে লিখে এবং এটার জন্য আপনার অনেক অনেক দরজা খুলে যাবে অর্থাৎ ধরেন আপনি ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করেছেন রাইট তো ম্যাথামেটিক্স নিয়ে এক বছর আপনি পড়াশোনা করেছেন এখন আপনি ব্যাচেলর জন্য পড়াশোনা করতে যাইতে চান বাংলাদেশ থেকে কিন্তু আপনি জানেন না যে আপনি যেই কোর্সটার জন্য অ্যাপ্লাই করতে চান সেই কোর্সটাতে আপনি যদি ম্যাথামেটিক্স ব্যাকগ্রাউন্ডের হন তাহলে আপনি কি অ্যাপ্লাই করতে পারবেন কি পারবেন আপনি সুন্দর মতো একটা ইমেল লিখবেন ইমেলে লিখবেন যে আমি এই কোর্স করছি ম্যাথামেটিক্স থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমপ্লিট করছি তো আমি কি এখন এই সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো কি না আমার 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 মতামত যদি শুনে থাকেন তাহলে এটা হলো আপনার জন্য খুবই খুবই ভালো এবং খুবই খুবই উপকারী কারণ আমি বলছি যে কারণ কোঅর্ডিনেটর আপনাকে খুব সুন্দর একটা ডিসিশন দিতে পারে যে ওকে ঠিক আছে আমাদের এই কোর্সের মধ্যে এই স্টুডেন্টরা এই ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট থেকে আসছে ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তো আপনার ব্যাকগ্রাউন্ড যদি মিলে থাকে তাহলে ওনারা বলে দেবে সুন্দরভাবে ঠিক আছে আপনি অ্যাপ্লাই করেন তারপরে হলে অ্যাডমিশন কমিটির কাছে আপনার এটা ইভেলিউশন হবে অর্থাৎ আপনি অ্যাপ্লিকেবেল কিনা এটা আপনি খুব সুন্দরভাবে জানতে পারবেন এবং এর জন্য আমি সবসময় রেকমেন্ড করি যে কোনো প্রয়োজনে আপনি ইমেল করবেন করেন্টরকে কোনো কিছু জানার জন্য যদি হয়ে থাকে তাহলে অ্যাডমিশনের জন্য যদি হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই অবশ্যই করেন্টরকে ইমেল করা প্রয়োজন পাঁচ নম্বরের আমি যেটা বলি সেটা হলো খুবই খুবই ইম্পর্টেন্ট সেটা হলো ইংলিশ স্পিকিং অলসো কাউন্টস কেন আমি বলি কারণ এটা খুবই মাত্রায় কিন্তু সত্য এবং এটা মাথায় কিন্তু ধরে রাখবেন আপনি যখন ভিসা অফিসারের কাছে ভিসার ইন্টারভিউ দিতে যাবেন তখন কিন্তু ভিসা অফিসার আপনাকে পরখ করবে যে আপনি কি আসলে কেপাবল কিনা জার্মানিতে এসে সার্ভাইভ করার কারণ আপনার যদি ইংলিশ ডট প্রোগ্রাম হয় তাহলে ইংলিশ টটে প্রোগ্রামে পড়াশোনা করার জন্য আপনাকে ইংরেজিতে পড়তে হবে ইংরেজিতে লিখতে হবে যেটা আমি আগেই বললাম এবং ভিসা অফিসারের সামনে যদি আপনি এইটা প্রুফ করতে না পারেন যে অ্যাজ আ ব্যাচেলার স্টুডেন্ট আপনি ইংরেজিতে ভালো পড়াশোনা করতে পারতেছেন না বা ইংরেজিতে ভালো কথা বলতে পারতেছেন না কমিউনিকেট করতে পারতেছেন না সেই ক্ষেত্রে ভিসা অফিসার কিন্তু দেখবে হলো আইএল এর স্কোরে রাইট এবং আইএল ডি এস এর স্কোরও দেখা গেল যে আপনার আহামড়ি ভালো না লেটস ফাইভ পয়েন্ট ফাইভ 6 সিক্স বা লেটসে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ মোটামুটি আমার মতে খারাপ একটা স্কোর সত্যি কথা বলতে গেলে খারাপ একটা স্কোর এবং ভিসা অফিসার যদি দেখ দেখে যে ওকে ফাইভ পয়েন্ট ফাইভ স্কোর এবং সে ইংরেজিতে ভালো কথাও বলতে পারে না তাহলে সে গিয়ে পড়াশোনা করবে কীভাবে সার্ভাইভ করতে তো পারবে না সেই ক্ষেত্রে আপনার ভিসা রিজেকশনের রেট খুবই খুবই হাই খুবই খুবই বেড়ে যাবে তো এই জন্য আপনার যেটা মনে হয় আমার আমার যেটা মনে হয় সেটা হলো যে আপনার এই যে এক বছর যে টাইম আছে এখন থেকে আপনি শোনার পর থেকে ইংলিশ স্পিকিংটা খুব ভালোভাবে শুরু করুন এবং ইংলিশ স্পিকিংয়ের জন্য আমি যেটা করেছি সেটার জন্য না অন্য কোনো একটা ভিডিও দেওয়া যাবে কিন্তু ইংলিশ স্পিকিং কাউন্টস খুবই ভালো মাত্রায় কাউন্টস এবং এটা আপনার অনেক দিক দিয়ে উপকার করবে এক তো আপনি ভিস ভিসা অফিসারকে ইমপ্রেস করতে পারবেন খুব ইজিলি এবং ভিসা অফিসারকে যদি ইমপ্রেস করতে পারেন তাহলে আপনার ভিসা পাওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যায় সেক্ষেত্রে ইংলিশ স্পিকিং অলওয়েজ কাউন্টস এবং এটা তো আপনার পরবর্তী জার্মানিতে আসলে খুবই খুবই কাজে লাগবে ছয় নম্বর যেটা আমি বলবো সেটা হলো যে টেক ডিসিশনস উইথ ব্রেইনস নট হার্ট যেমন কথার কথা আপনি যদি টুমে চান্স পান এবং ল্যাটসে হ্যামবর্গের কোনো একটা ইউনিভার্সিটি চান্স পান তো এই ক্ষেত্রে কি হয় শহরের তো কোনো ফ্যাক্ট নাই কারণ হ্যামবর্গও বড়ো শহর মিউনিকেও বড়ো শহর এখন আপনি যেটা করবেন সেটা হলো যে আপনার মনও যদি হয়ে থাকে যে আপনি টুমের স্ট্রাকচার অনুযায়ী টুমের হার্ডনেস অনুযায়ী পড়াশোনা করতে সক্ষম সেই ক্ষেত্রে আপনি টুমে আসেন আর আপনার যদি মনে হয় যে না ওকে আমি টুমে আসবো না আমার টুমটা একটু টাফ হয়ে যাবে সেক্ষেত্রে আমি যদি হ্যামবার্গের কোনো একটা ইউনিভার্সিটিতে যাই অথবা ড্রেসডেনের অথবা ডটমোনের কোনো ইউনিভার্সিটিতে যাই সেক্ষেত্রে আমি ইজিলি আমার ব্যাচেলারটা কমপ্লিট করতে পারবো সেক্ষেত্রে আমার মতে ব্রেন যদি আপনার সাহায্য করে এক্ষেত্রে ডিসিশন নিতে তাহলে সেই ক্ষেত্রে টেক ডিসিশনস উইথ ব্রেইন নট দ্য হার্ট কারণ হার্ট অবশ্যই চাবে সবসময় টুমে আসি টুমের মধ্যে পড়াশোনা করি এত ভালো একটা ইউনিভার্সিটি টপ র্যাঙ্কের একটা ইউনিভার্সিটি বাট ইন দ্য লং রান যদি আপনি চিন্তা করেন তাহলে ব্রেইন দিয়ে ডিসিশন নেওয়া উচিত টুম অথবা অন্য কোনো একটা ইউনিভার্সিটি বা অনেক টাফ একটা ইউনিভার্সিটি এবং হলো মোটামুটি একটা ইউনিভার্সিটি কারণ জার্মানিতে র্যাঙ্কিংয়ের কিন্তু কোনো ফ্যাক্ট নেই আপনি যদি ব্যাচেলর যে কোনো জায়গা থেকে করেন সবাই মোটামুটি একইভাবে আপনাকে ইভ্যালুয়েশন করবে তো এটা মাথায় নিয়ে একদমই মাথা ব্যথা করার কোনো রিজন নাই যে আপনি যে টুম থেকে পড়তে পারতেছেন না দ্য ডাজেন্ট মিন যে আপনার লাইফ শেষ এটা এখানে নাই বাংলাদেশের মতো এখানে আসলে কাউন্ট হয় না তো যখন ডিসিশন নেবেন অবশ্যই অবশ্যই ব্রেন দিয়ে নেবেন নেক্সট যেটা বলবো সেটা হলো নো দ্য স্ট্রাকচার অফ দ্য ইউনিভার্সিটি এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট কেন আমি বলতেছি যেমন ধরেন দুইটা দুইটা উদাহরণ দিতে পারি এক নম্বর হলো টুমে যদি আপনি ব্যাচেলর করতে আসেন তাহলে আপনার আর্ট সেমিস্টারের মধ্যে খুব এটা কমপ্লিট করতেই হবে আদারওয়াইজ আপনাকে বের করে দেবে আপনাকে ডিগ্রি দেবে না আর্ট সেমিস্টারের মধ্যে আপনাকে আপনার কমপ্লিট করতে হবে কারণ এদের হলো তিন বছরের কোর্স তার মধ্যে হল ছয়টা সেমিস্টার হলো লিগেলি এবং তারা দুইটা সেমিস্টার এক্সট্রা দেয় টোটাল হলো আটটা সেমিস্টার তো এই আটটা সেমিস্টারের মধ্যে আপনাকে কমপ্লিট করতেই হবে ব্যাচেলর না হলে আপনার বাস না হলে আপনি আপনাকে বের করে দেবে আবার আপনার যদি হ্যামবর্গের কোনো ইউনিভার্সিটি হয় এমন এমন অনেক ইউনিভার্সিটি আছে যেমন হ্যামবর্গ ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স যেহেতু আমার দুজন অতিথি ওখানকারই ছিলেন তো ওনাদের কাছ থেকে আমি শুনেছি যে এই যে লিমিটটা আট সেমিস্টার এই আট সেমিস্টার লিমিটটা হ্যামবর্গ ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাই সায়েন্সে নেয় এটা মোড়োলেস খুব সম্ভবত আমি শুনেছি তিরিশটা সেমিস্টার পর্যন্ত এটা অ্যালাউড করে তো সেক্ষেত্রে আপনি একটু সময় বেশি পাবেন কারণ নতুন একটা জায়গা আর বাংলাদেশের পড়াশোনা এখানকার পড়াশোনা কিন্তু একরকম না তো আপনি যখন ডিসিশনটা নেবেন তখন অবশ্যই অবশ্যই স্ট্রাকচারটা জেনেই নেবেন অর্থাৎ আপনি এই যে টুমে আসতে চাচ্ছেন কেন আসতে চাচ্ছেন এটা স্ট্রাকচারটা কি এটা জানবেন ভালো মতো হ্যাম্বার্গ ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে যেতে চাচ্ছেন কেন যেতে চাচ্ছেন সেটা স্ট্রাকচারটা জানলেন টিউ ডট মনে যেতে চাচ্ছেন কেন যেতে চাচ্ছেন স্ট্রাকচারটা জানলেন এতে আপনার কী হবে আপনার ডিসিশন নিতে সুবিধা হবে তো খুবই খুবই ইম্পর্ট্যান্ট নো দা স্ট্রাকচার অফ দ্য ইউনিভার্সিটি এবং পরে আরেকটা ডিসিশন যেটা আমি বলতে যাচ্ছি সেটা হলো যে এই এই পয়েন্টের মধ্যে আরেকটা ভ্যালিডিটি আছে সেটা হলো ধরেন আপনার ইউনিভার্সিটি আপনার পছন্দ হচ্ছে না বাং বাংলাদেশ থেকে জার্মানিতে আসার পরে আপনার ইউনিভার্সিটি আপনার পছন্দ হচ্ছে না তখন আপনি যেটা করতে পারেন আপনি কিন্তু ইউনিভার্সিটি সুইচও করতে পারেন অর্থাৎ আপনি ওই ইউনিভার্সিটি থেকে অন্য ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়ে চলে আসতে পারেন এটি কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট তো এইটাও যাতে মাথায় থাকে আপনার যে এমন না যে আপনি স্টাক হয়ে গেছেন একটা ইউনিভার্সিটিতে এই ইউনিভার্সিটি বাদে আর অন্য ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করতে পারবেন না এটা কিন্তু এখানে জার্মানিতে খাটে না তো আপনার যদি মনে হয় এক সেমিস্টার পরে আপনার পড়াশোনা করতে ইচ্ছা করতেছে না এই ইউনিভার্সিটিতে আপনার কোর্সটা ভালো লাগতেছে না তো এই এক এই এক সেমিস্টারের মধ্যে আপনি কি করবেন আপনি যে কোনো আর অন্য কোনো ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করবেন এবং সেখানে চলে যাবেন তো এটাও কিন্তু ভালো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এটা কিন্তু ব্যাচেলর স্টুডেন্টদের জন্য মাথায় রাখা উচিত যে দেয়ার আর অলওয়েজ অনাদ্য অপশন ইনসাইড জয়মিন আট নম্বর যে পয়েন্টটা বলবো এই পয়েন্টটাও কিন্তু এই ডিসিশন মেকিংয়ের সাথে নির্ভর করে সেটা হলো যে ট্রাই টু গেট অ্যাডমিশন ইনসাইড মোর দ্যান ওয়ান ইউনিভার্সিটি অর্থাৎ শুধু এমন যাতে না হয় যে একটা ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নিয়ে বসে আছেন এবং সেটার জন্যই জানপান চেষ্টা করতেছেন আমি রেকমেন্ড করবো অ্যাটলিস্ট তিনটা থেকে চারটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার সেক্ষেত্রে আপনার ডিসিশন নিতে সুবিধা হবে কেন আমি বলছি তখন চলে আসবে সাবজেক্টটা কেমন আপনার পছন্দ হয়েছে কি না আপনার পছন্দ যদি হয়ে থাকে তাহলে তারপর দেখবেন শহরটা কেমন শহরটা বড় না ছোটো ছোটো যদি হয়ে থাকে তাহলে আশেপাশে বড় কোনো শহর আছে কি না যাতে আপনার কর্মক্ষেত্রে কোনো সমস্যা না হয়ে থাকে বাদ বাকি মোটামুটি সব কিছুই সেম তো এই শহর এবং আপনার সাবজেক্ট এই দুটো যদি পছন্দ হয়ে থাকে তারপরে আপনি দেখবেন যে ওকে ছোটো যদি শহর হয় তারপর ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার আছে অর্থাৎ আপনার জার্মানিতে কথা জার্মানে কথা বলতে হবে রীতিমতো এতে আপনার দুটা পয়েন্ট আছে একটা পজিটিভ পয়েন্ট হলো আপনার জার্মান উন্নত হবে দুইটা পয়েন্ট হলো আপনার অনেক প্যারা খাইতে হবে আর কি এটা হলো আর কি ব্যাক ড্রব্যাক বাট মোরলেস দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট সেটা হলো যে মোর দেন ওয়ান ইউনিভার্সিটিতে অবশ্যই অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করবেন সেখান সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার এই যে ব্রেনটা কাজ করবে খুব ভালো অর্থাৎ আপনার ডিসিশন মেকিংয়ে খুবই সুবিধা হবে আদারওয়াইজ একটা ইউনিভার্সিটি যদি আপনি চান্স দিয়ে বসে থাকেন সেক্ষেত্রে ব্যাপারটা কাইন্ড অফ গ্যাম্বেলের মতো হয়ে গেল যে আপনি যাচ্ছেন আপনি জানেন না কিছু লাস্ট দ্য লিস্ট সেটা হলো নয় নম্বর সেটা আমি বলবো সেটা হলো যে এই এতগুলো পয়েন্ট যে বললাম আটটা পয়েন্ট যদি বললাম এই আটটা পয়েন্টের জন্য আপনার আলটিমেটলি অ্যাডমিশনটা হবে অ্যাডমিশন হওয়ার পরে আপনার ভিসা হবে আপনি জার্মানিতে আসবেন কিন্তু এটা যদি কাজ না করে অর্থাৎ অ্যাডমিশন যদি আপনি না পান আপনার ভিসা যদি ভিসা যদি না হয় সেক্ষেত্রে আমি সবসময় সবাইকে রেকমেন্ড করি যে আপনি আপনার বাংলাদেশে যে পড়াশোনাটা এটা কিন্তু কন্টিনিউ করবেন এমন না যে এক বছর কমপ্লিট করার পরে আপনি ছেড়ে দেন ছেড়ে দেওয়ার পরে আপনি জাস্ট জার্ম প্রাণ লাগে জার্মানিতে আসার চেষ্টা করতেছেন এটা কিন্তু একটা গ্যামবেল তো আমি 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 যদি রেকমেন্ড করি কাউকে তাহলে আমি বলবো যে আপনার ভার্সিটির যে পড়াশোনা এই ভার্সিটির পড়াশোনা আপনি কন্টিনিউ করতে থাকেন এবং সাথে সাথে আপনি জার্মানিতে অ্যাপ্লাই করেন এতে দুইটা সুবিধা এই গ্যাম্বেলে যদি আপনি হেরে যান এই জুয়ায় যদি আপনি হেরে যান অর্থাৎ আপনার ভিসাটা যদি না হয় আপনি কিন্তু পিছাই পড়তেছেন না আপনি কিন্তু আপনার ব্যাচেলরটা শেষ করতে পারবেন খুব টাইম মতো বাংলাদেশে সেক্ষেত্রে তারপর আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু এমন যদি হয় যে আপনি এক বছর পড়াশোনা করার পরে আপনি পড়াশোনা ছেড়ে দিচ্ছেন সেক্ষেত্রে কী হবে পড়াশোনা ছেড়ে দেওয়ার পরে দেখা গেলো যে এক বছর বা দেড় বছর টাইম নিবে হলো এই যে অ্যাডমিশনের যে প্রসেসটা আমি যে বললাম দুই নম্বর পয়েন্টে ইট উইল টেক টাইম সে তিন নম্বর পয়েন্টে ইট উইল টেক টাইম এই সময়টা কিন্তু আপনার লস হয়ে যাবে আপনি যদি পরে ভিসা না পান বা অ্যাডমিশন না পান বা মন মতো ইউনিভার্সিটি যদি পড়াশোনা করতে না আসতে পারেন তো এমনও ঘটনা ঘটছে আমি শুনছি যে পড়াশোনা করার জন্য ব্যাচেলরের জন্য আসছে কিন্তু ভালো লাগে নাই বা এখানে স্যাকোপসেন্সের সাথে তার মিলে নাই সারভাইভ করতে পারতেছে না সে আবার বাংলাদেশে ব্যাক করে চলে গেছে তো আপনার জীবন থেকে কিন্তু দুইটা বছর চলে গেল এবং ইটস অ্যাবাউট টাইম সত্যি কথা বলতে ইটস অ্যাবাউট টাইম এখানে মানুষজন একুশ বছর বয়সে ব্যাচেলার শেষ করে ফেলে মাস্টার্সের জন্য আমার আমার যে ব্যাচমেন্টগুলো আছে সবাই বেশিরভাগ হলো একুশ বছর একুশ বাইশ বছরের ইউরোপিয়ান কন্টিনেন্টের কথা বলতেছি এবং আমরা এখানে কিন্তু ব্যাচেলরই শুরু করতে আসতেছি একুশ বছর বয়সে তো এজ ইজ ফ্যাক্ট এবং টাইম ইজ অলসো ফ্যাক্ট তো এই দুইটা জিনিস যাতে একদম একদম না খোয়া যায় এগুলোর যাতে ক্ষতি না হয় সেই জন্য স্ট্রাকচার অনুযায়ী এই যে নয়টা পয়েন্ট ব্যাচেলর স্টুডেন্টদের জন্য বললাম এই নয়টা পয়েন্ট ব্যাচেলর স্টুডেন্টের মাথায় যাতে সময় থাকে ওকে তো এই নয়টা পয়েন্ট আমার মনে হয় যে আপনাদের জানানো উচিত ছিল কারণ হল আপনারা এখন অনেকেই ডিসিশন নেবেন যে আপনারা বাংলাদেশে পড়াশোনা করতে চান না ব্যাচেলর করতে চান জার্মানিতে তো এই নয়টা জিনিস মাথায় রেখে অবশ্যই অবশ্যই আপনারা ডিসিশনগুলো নেবেন এবং এই যে নয়টা যে জিনিসগুলো আমি বলেছি এই জিনিসটা কিন্তু আমার অভিজ্ঞতা থেকে এসেছে কারণ আমি মোটামুটি এখানে যতগুলো ব্যাচেলর মানুষের সাথে কথা বলেছি এবং আমার যে যে কথা জানতে চায় এটা কিন্তু একটা রিয়েলিটি শো আপনি আমার প্লেলিস্টে পেয়ে যাবেন আমার চ্যানেলেই ওখানে গিয়ে দেখতে পারেন যে ব্যাচেলর নিয়ে কিন্তু আমি দুটো প্রোগ্রাম করেছি এবং আমি আমার আমি আমার স্ট্যাটিস্টিক্স থেকে চ্যানেলের স্ট্যাটিস্টিক্স থেকে যতটুকু বুঝেছি সেটা হলো যে ষোলো থেকে চব্বিশ বছর বয়সের যে রেঞ্জ আছে অনেকেই এই রেঞ্জের মধ্যে পড়েন প্রায় সত্তর পারসেন্টের মতো আমার এই বয়সের স্টুডেন্টরা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে তো আমার মতে মনে হয়েছে যে এত মানে এত বড় একটা পোর্শনের মানুষদেরকে এই জিনিসগুলো জানানো উচিত তো আপনারা যারা ওই দুটো শো না দেখে থাকেন তাহলে ওই দুটো শো দেখে দেখে ফেলতে পারেন অনেক কিছু জানতে পারবেন এটা আমি গ্যারান্টি দিচ্ছি এবং এই হলো আজকের মোটামুটি শোয়ের মেদ্দা যে কথাগুলো ছিল সেগুলো আমি বলে দিলাম তো আশা করি আপনাদের সবারই খুবই ভালো লেগেছে তো হোপফুলি আপনি যদি চান তাহলে আমাকে ফলো করতে পারেন ফেসবুকে লিঙ্কটি নিয়ে ইনস্টাগ্রামে আমার চ্যানেলের সব ডিসিশন আপনি সব সব লিঙ্ক আপনি পেয়ে যাবেন এবং আপনার যদি মনে হয় যে আপনি আমার সাথে কিছু কনসাল্ট করতে চান লেটস্য দুইটা জিনিস দুইটা উপায় আছে এক নম্বর হলো ইমেল করতে পারেন ইমেল আইডিও আমি দিয়ে রেখেছি আমার এই চ্যানেলে দুই নম্বর হলো আপনি আমার ফেসবুক যে পেজ রয়েছে ফেসবুক পেজে আমাকে নক দিতে পারেন এবং অবশ্যই ওখানে লাইক অবশ্যই দিবেন লাইক করবেন ফলো করবেন এবং অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে যদি পার্সোনালি কেউ মেসেজ দেন টেক্সট দেন ফেসবুকে তাহলে আমি জেনারেলি রিপ্লাই দেয় না কারণ এস নট আ ফর্মাল ওয়ে তো যেহেতু মোটামুটি অনেক মানুষ আমাকে নক করে তো ফর্মাল ওয়েতে নক করলে আমার জন্য সুবিধা তো ইমেল করলে আমি সবচেয়ে বেশি প্রিফার করি তো হোপফুলি আপনাদের ভিডিওটা অনেক কাজে লেগেছে এবং কাজে যদি লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং পরবর্তী এরকম আরও ইনফরমেটিভ ভিডিও আগামী সপ্তাহে আবার নিয়ে আবার হাজির হব তো হোপফুলি সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চা